জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিব বর্মন। তো আমরা আজকে দেখব ইউআরএল ম্যাপিং। আমরা গত পর্ব দেখেছিলাম ইউআরএল ম্যাপিং। তো ইউআরএল ম্যাপিংটা কি? ম্যাপিং বলতে গেলে বোঝা যায় যে এটা রোড ম্যাপিং। আমরা যেমন আগে গুগল মানে রোড ম্যাপিং ম্যাপিং করে আসলে যে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ম্যাপ, তো ইউআরএলটাও সেম, যে ইউআরএল ম্যাপিংটাও সেম যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের যে কানেকশনটা, আমরা যদি সাপোজ আমরা এখানে যাই, আমরা কি দেখতে পেয়েছিলাম যে ইউআরএলটা কী ছিল, যে ফার্স্ট প্রজেক্টের ভিতরে ইউআরএলটা ছিল, আর মাই অ্যাপটা কানেক্ট করেছে এই ইউআরএলের ভিতরে দিয়ে আমরা ইউআরএলটা কানেক্ট করেছি। সাপোজ আমি একটা জায়গায় যেমন যাবো হচ্ছে ঢাকা যাব, তাহলে আমাকে অবশ্যই আগে বাস স্ট্যান্ড যেতে হবে, তারপরে মানে বিভিন্ন জায়গা হয়ে তারপরে আমার গন্তব্যস্থলে যেতে হবে ঢাকা। তো আমরা ইউআরএল ম্যাপিংটা এখন কি করব কি, যে আমি নিজের জায়গা থেকে আমি ঢাকা পৌঁছে দিব, এমন একটা কাজ। সাপোজ আমি যদি একটা সিবির কথা বলি, আগে কী করতো, আগে সিবি ডাক অফিসে পাঠানো লাগতো, নিজে গিয়ে তারপরে পাঠানো দিয়ে আসতে হতো। তো এখন যে আমি ইমেলের মাধ্যমে আমি নিজের জায়গা থেকে আমি সিবিটা পাঠিয়ে দিব, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনি নিজের জায়গা থেকে কীভাবে কানেক্ট করবেন। যেমন আমি অ্যাপসের এই মাই অ্যাপসের ভিতরে থেকেই আমি ইউআরএলটা কানেক্ট করবো, কার সাথে, প্রজেক্টের সাথে কানেক্ট করবো। আমি নিজের জায়গা থেকে আমি এখানে যাব না, মাই প্রজেক্টের ভিতরে যাব না, আমার যা কিছু লাগে, যা কিছু আমি দেখাতে চাই, যা কিছু শো করাতে চাই, সব আমার ভিতরে আমি দিয়ে রাখবো, জাস্ট এটার সাথে জাস্ট কানেক্ট করব। তো এটা কীভাবে করবো তাহলে আসলে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এই অ্যাপসের ভিতরে আমরা একটা ইউআরএলস, এরকম ইউআরএলস তৈরি করব। ওকে, তো নিউ দেন হচ্ছে পাইথন ফাইল দেন কি ইউআরএলএস, ওকে ইউআরএলস, ওকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ইউআরএলস ম্যাপিংটা তৈরি করে ফেলেছি, ইউআরএলস, ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটা এখানে তৈরি করে ফেলেছি, ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মাই অ্যাপের ইউআরএলস, আর এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রজেক্টের ইউআরএলস। তো আপনারা এটা দেখলে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্টের মেন প্রজেক্টের, আর এটা হচ্ছে মাই অ্যাপের ইউআরএলস। তো এখন আমরা কী করব, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে কপি করে ফেলব, সবগুলো কপি করে ফেলি, জাস্ট এগুলো এখানে আমরা ইনপুট করে রেখে দিলাম, সব কিছু এখানে ইম্পোর্ট করে দিলাম। আর এখানে কী করব, এখানে আমাদের এগুলার দরকার নেই, এই যে এই জিনিসটা ইম্পোর্ট করার দরকার নেই। আর এখানে কী করব, জাস্ট ইনক্লুড করে দিলাম, মানে এটার কাজই হবে এটা, এখানে যা কিছু থাকবে সব এখান থেকেই হবে, এখানে ইনক্লুড, কিন্তু সব কাজ করব আমার এখানে, ঠিক আছে, ওকে। দেন কী করব, দেন এই যে এগুলো আমার এখানে আর দরকার নেই, ওকে, এগুলো আমার এখানে দরকার নেই। আমি এখানে কি করে দিব, যে পাথ দেন হচ্ছে কমা ইনক্লুড, দেন কি করব কোটেশনের ভিতরে my app dot urls, ওকে। আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি এটা ইনক্লুড করে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে, ওকে। তো এখন আমরা কী করব, এই যে এটা কিন্তু আমাদের ইম্পোর্ট করাই আছে, ওকে, আমরা কিন্তু এটা ইম্পোর্ট করে রেখেছি। দেন হচ্ছে এটা কী করব, তো এখানে আমাদের এগুলার এই যে এটার দরকার নেই, ওকে, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এখন দেখুন, এখন কিন্তু সব ঠিক আছে, এখন কী করব, এখন জাস্ট আমরা রান করে দেখি কী অবস্থা, ওকে, আমরা তো রান করে দেখি,
এই যে দেখতে পাচ্ছেন, তো এটা করে আছে। এই যে এখন যদি আমরা দেখি, দেখুন তো এই যে দেখুন সুন্দর, এখানে কিন্তু চলে আসছে সেম সেম আউটপুটই, কিন্তু কি আমি নিজের মধ্যে রেখেছি। ওকে, দেন আরেকটা কি করেছি, আরেকটা করেছি হচ্ছে হ্যালো। ওকে, আমরা আরেকটা কি করেছি, লাস্টে হ্যালো দিব, হ্যালো। দেখতে পাচ্ছেন কোনো ভুল হয়নি, একদম সেম টু সেম। জাস্ট আমরা কি করেছি, জাস্ট আমরা নিজের মধ্যে রেখেছি মাই অ্যাপটা, আমি মাই অ্যাপসের ভিতরেই আমি সব কিছু কাজ করে দিয়েছি, জাস্ট মেন প্রজেক্টে জাস্ট ইনক্লুড করে দিয়েছি, জাস্ট ইনক্লুড করে দিয়েছি। তো এটা হচ্ছে ইউআরএল ম্যাপিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউআরএল ম্যাপিং। তো আজকে এ পর্যন্তই।